সো গাইস আজকে একটা র্যান্ডম ভিডিও বানাচ্ছি, র্যান্ডম না, এটা খুব ইনফরমেশন ওয়ালা ভিডিও আছে সবার জন্য, যারা ফটোগ্রাফার স্পেশালি মোবাইল ফটোগ্রাফি করে, ক্যামেরা ফটোগ্রাফি করে, ওয়াইল্ড লাইফ করে, তাদের জন্য তো খুবই দারুণ জিনিস, কারণ তারা খুব ভালো ভালো ছবি ক্লিক করতে পারে। সো অ্যাকচুয়ালি এখন আমি কালকে অ্যাকচুয়ালি ইউটিউবে একটা জিনিস দেখছিলাম, শাটার স্টক বলে একটা ওয়েবসাইট আছে যেখানে হলো কি ছবি বেচে ইনকাম করা যায় খুবই মানে অনেক অ্যামাউন্টে। এভরি মান্থ তুমি মোটামুটি 7-8 হাজার টাকা কিছু না করেই কামাতে পারবে। কিছু না করে মিনস তোমাকে কিছু ফটোস ক্লিক করতে হবে, সেটা তুমি তোমার ফোন থেকেও করতে পারো, ক্যামেরা থেকেই করতে পারো। তো আমি কালকে দেখলাম, আমারও খুব ইন্টারেস্ট মনে হলো, আমারও স্টার্টিং। তো আমি কালকে কিছু ফটোস ক্লিক করেছিলাম, পোস্ট করেছিলাম, কিন্তু আরও বেটার বেটার ছবি লাগবে। তো এখন জাস্ট ওই জন্যই বেরোচ্ছি, 10-15 মিনিট 1 ঘন্টার জন্য বাইরে যাব। বাইরে গিয়ে আমি কিছু ছবি ক্লিক করব, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, যেরকম যা পারি তাই তুলবো, তুলে দেন তোমাদেরকে দেখাবো যে কী ক্লিক করলাম আর কী কী করে শাটার স্টকে আমি পোস্ট করব, কীভাবে কী করব। তো তার জন্য আমি এখন আপাতত ক্যামেরা নিয়ে বেরোবো। আজকে যেহেতু ফার্স্ট ডে, তো আমি ফার্স্ট ডে 50mmটাই নিয়ে বেরোবো। আমার কাছে 35 1.4 লেন্সও আছে, সেটা দিয়েও আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি, বাট আজকে আমি 50 নিয়েই বেরোবো। 50 নিয়ে বেরিয়ে কিছু ফটোস ক্লিক করবো, করে দেন তোমাদেরকে ফটোও দেখাবো, আর ইভেন শাটার স্টকে কীভাবে পয়সা ইনকাম করতে হয় সেটার প্রসেসও তোমাদেরকে দেখাবো। সো বিনা বক্ত গবায়ে চলতে হ্যাঁ হাম ফটো ক্লিক করতে রইয়ে হমারে ব্লগ ইস। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ এরকম ধরনের ইনফরমেশন ওয়ালা ভিডিও আমি পোস্ট করতে থাকি। তো যাদের কাছে মনে হবে যে এটা ইনফরমেশন ওয়ালা ভিডিও, প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, আর আরও কিছু জানতে হলে কমেন্ট করো। সো থাকো আমার সাথে, চলো যাওয়া যাক। রাস্তায় বেরিয়ে পড়েছি, একটা সুন্দর প্রজাপতি পেয়েছি, এটারই আগে প্রথমে ছবি তুলে নিই, দেন তারপর তোমাদেরকে আরও ছবি ক্লিক করে দেখাচ্ছি। তো গাইজ আমি বেরিয়ে পড়েছি ছবি তুলতে, দেখি কি কি ছবি পাই, ক্যামেরা ফ্যামেরা নিয়ে তো বেরিয়েছি। মাঠের দিকে যাই, দেখি মাঠের দিকে কি ছবি পাই, কোনো ভালো ছবি পাই কিনা। অলরেডি একটা ছবি পেয়েছি, এই একটা ফড়িং রয়েছে, ফড়িংয়ের ছবি পাবো, তো পুক করে পালিয়ে গেছে মালটা। যাই হোক, ওদের বসুক, তারপরে তুলছি, এর আগে দিকটা একটু গিয়ে দেখি কিছু পাই নাকি। পুরোই ফাঁকা, কিছুই নেই সেরকম, একটা প্রজাপতি পাখি কিছুই পাচ্ছি না, এখানে হরিণ দেখতে পাচ্ছি, দেখি একটুখানি ওয়েট করতে হবে মনে হচ্ছে। অনেক জায়গায় ঘুরলাম, অনেক ছবি তুললাম, অনেক মনে 4-5টা ছবি তুলতে পেরেছি, 3-4 রকমের প্রজাপতি আর খেললো। সো যাই হোক, যা তুলেছি তোমাদেরকে দেখাবো, আর কিছু দেখছি যদি রাস্তায় পাই দেন তুলবো, নাহলে বাড়ি যাবো। সো গাইস এক্ষুনি জাস্ট শ্যুট করে নিয়ে এসেছি, এবার দেন তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে কী শ্যুট করেছি, কী ছবি তুলেছি আর কীভাবে আপলোড করছি, সেগুলো তোমাদেরকে দেখাই। সো চলো কম্পিউটার স্ক্রিনে। সো গাইস চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে, এবার দেন তোমাদেরকে দেখাবো কী ছবি তুলেছি, তোমাদের ফার্স্ট থেকে লাস্ট কী কী ছবি তুলেছি সেগুলো দেখাই। এটা হলো আমাদের লাস্ট ছবি, এটাও লাস্ট ছবি, এটাও লাস্ট ছবি, এটাও লাস্ট ছবি, এটাও লাস্ট ছবি। এই ছবিটা একটা উড়ন্ত প্রজাপতির ছবি তুলেছিলাম, এটা একটা বসে থাকা ছবি তুলেছিলাম, এটা একটা তুলেছিলাম, এটা আমার ফার্স্ট ছবি যেটা আমি তুলি, এই কটাই ছবি তুলেছি। ওকে, বাস আজকে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই কটা ছবি তুলেই আমি, আমাকে যে অ্যাকচুয়ালি সময় ছিল না, তো আমরা কী করে আপলোড করছি, কী করে কী দেখাচ্ছি, ডিরেক্ট তোমাকে আমরা চলে যাবো শাটার স্টকে, আমি ইয়েতে ঢুকে যাই। এবার আমরা চলে আসি শাটার স্টকে, তো যেহেতু আমার এখানে শাটার স্টকের ওয়েবসাইট করাই রয়েছে, খোলাই রয়েছে অ্যাকাউন্ট, যাদের খোলা আছে তাদের তো ভালো কথা, যখনই প্রথমে তোমরা খুলবে তখনই এরকম তোমাদের কাছে ইন্টারফেস আসবে। দেন তোমাদের প্রোফাইল করা থাকলে, যদি প্রোফাইল না করা থাকে সেটা আমাদেরকে জানাও কমেন্ট করে যে কী করে প্রোফাইল বানাবো, এটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সো এবার দেন আমরা প্রোফাইলে চলে আসি, প্রোফাইলে চলে আসি, এটা হলো আবার প্রোফাইল, এখানে আপলোডে যেতে হবে, আপলোডে গিয়ে দেন তোমাকে এখান থেকে সেট, এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে, যে কোনো ফটো তুমি সিলেক্ট করলে, ওকে ধরো এই ফটোটাই আমি সিলেক্ট করলাম, করে ওপেন করলাম, এটা আপলোড চলছে এখন, বেশিক্ষণ লাগে না, সেকেন্ড লগে আপলোড কমপ্লিট, দেন নেক্সট অপশন চলে আসে, নেক্সট অপশন আসবে, আসার পরে যে কাজটা করতে হবে তোমাদেরকে সেটা হলো গিয়ে
সো যেহেতু ওই ওই ফটোটা, এই যে যখনই আমি ফটোটাতে ট্যাপ করলাম, ফটোটাতে ট্যাপ করার পর দেখো এখানে একটা ডায়াল বক্স খুলে গেছে, এখানে একটা ডায়াল বক্স খুলে গেছে। সো এবার এখানটাতে তোমাকে, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট ফটো পোস্ট, ফটো পোস্ট করে গেলেই হবে না, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। এখানে তোমাকে সুন্দর একটা ডিসক্রিপশন দিতে হবে এই ফটোটা রিলেটেড, যাতে তোমাকে সার্চ করলে ফটো রিলেটেড, কারো ধরো একটা এরকম পোজাবোর্ড বাটারফ্লাইয়ের ফটো লাগবে, গাছের উপরে বসে আছে সুন্দর গ্রিনের উপরে বা ফ্লাওয়ার্সের উপরে, তো তোমাকে একটা সুন্দর ডিসক্রিপশন এখানে দিতে হবে। তারপর এখানে দিতে হবে তোমার কন্টেন্টটার ইয়ে, ওকে, তারপর সেকেন্ড কিছু দিতে পারো, ফার্স্ট এটা ম্যান্ডেটরি দিতেও পারো, দিলে ভালো। তবে এখানে তোমার লোকেশন চাইবে, কোন লোকেশন থেকে তুমি পোস্ট করছো। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে, মানে কলকাতা থেকে পোস্ট করছি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, দেখো এখানে দেওয়াই রয়েছে। তো আমি এটাও দিয়ে দেবো, এখানে একটা ধরো এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতাম, এখানে একটু আর্ট দিয়ে দিলাম, এখানে একটা দেখুন একটা ডিসক্রিপশন আমি বাটারফ্লাই বা কিছু একটা দিই। দেন এই যে ট্যাগ লাইন, যখনই তুমি এখন এখানটা এখানে একটা ট্যাগ লাইন ইয়ে করবে, যখন অলরেডি আমি পোস্ট করেছি তোমাদেরকে দেখাই, দেখো এখানে সব আমার পোস্ট হয়ে গেছে। শুধু পোস্ট হলেই হবে না, এখানে যেমন আমি পোস্ট করেছি, এখানে দেখো সব আমার লেখা চলে এসেছে, যে আমি কী কী লিখেছি না লিখেছি, কী কী ট্যাগ দিয়েছি। দেখো এটা কপি করলাম, কপি করে আমি তোমাদেরকে আরেকবার দেখাই। এখানে গিয়ে আমি যখন ট্যাপ করলাম, এখানে আমার সব কিছু করা আছে, জাস্ট আমি এখানে ডিসক্রিপশনে আমার এই দিলাম। দেওয়ার পরে দেখবে এখানে অটোমেটিক্যালি এই কিছু ট্যাগ নিয়ে নেবে, এখানে 7 ট্যাগ তোমাকে অ্যাড করতে হবে, ওকে। তো এখান থেকে আমি এরকমভাবে সব ট্যাগগুলো অ্যাড করে নেবো, এভাবে ট্যাগকে অ্যাড করে নিয়ে দেন সাবমিট করে দেবো। সাবমিট করার পরে দেখুন এখানে পেন্ডিং আছে, এখন আপাতত পেন্ডিংয়ে থাকবে। তোমার যে শাটার স্টক কোম্পানি আছে, সেই কোম্পানি ফটোগুলোকে সার্ভে করবে, কোনো ফটোতে কোনো সমস্যা আছে কি না, কোনো প্রবলেম থাকলে দেন রিসিভ হবে, দেন না হলে রিজেক্ট হয়ে যাবে, ওকে। তো আমি আপাতত এইগুলো পেন্ডিংয়ে রয়েছে, আমি কালকেও কিছু ফটো পোস্ট করেছি, দেখতে পাচ্ছ এই যে ফটোসগুলো দেখছো, এইগুলো পোস্ট করেছি কালকে, সেগুলো পোস্ট করেছি, এখনও পেন্ডিংয়ে রয়েছে, এখনও রিসিভ হয়নি এটা। তো তারপরে রিসিভডে গিয়ে যখনই রিসিভড হয়ে যাবে, তখনই ভাববে যে ওই ফটোগুলো রিজেক্ট হয়নি, রিসিভ হয়ে গেছে। তারপরে তুমি এসে তুমি তোমার কোথায় পোস্ট করেছো, কীভাবে মানে কোথায় পোস্ট করেছো, কী আছে না আছে সব কিছু তুমি দেখতে পারবে নিজের কন্টেন্ট হিসাবে, যেহেতু এখানে আমি পোস্ট করেছি, ওকে। এখানে এখনও আমার রিভিউতে আসেনি, আমি যেহেতু বললাম যে কিছুদিনই হয়েছে আমি আমার অ্যাকাউন্ট এখানে ওপেন করেছি, তো তোমাদের আমি আর্নিংও দেখিয়ে দিচ্ছি। এখানে আর্নিংয়ের যে অপশানটা আছে, আর্নিংয়ের অপশান, এখানে আমার 0 আর্নিং, যেহেতু আমি একদম রিসেন্টলি অ্যাকাউন্ট ওপেন করেছি, তো আমার এখন আর্নিং কিছু হয়নি, এত তাড়াতাড়ি হবেও না, যেহেতু শুদ্ধ আমি অ্যাকাউন্ট ইয়ে করেছি। তো দেখতে পাচ্ছ আমি কত ছবি এখানে আপলোড করেছি, এখন অবধি কোনো কিছু সেল হয়নি বা ইয়ে হয়নি, নতুন নতুন দ্যাটস ওয়াই এরকমভাবে ইয়ে হচ্ছে। এটা আমার পোর্টফোলিও, ওকে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে সাজিয়ে মানে ইয়ে করেছি, এখানে আমার প্রোফাইল আইডি সব কিছু এখানে রয়েছে। তো আবার হোম পেজে চলে আসলাম আমরা। সো গাইস, কেমন লাগলো তোমাদের ভিডিও ডেফিনেটলি বলো, কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে সো প্লিজ একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে যতটুকু পসিবল হয়েছে আমি তোমাদেরকে আমার স্টার্টিং তোমাদেরকে দেখালাম, এবার তোমাদেরকে আরও ডিটেলে জানাবো যদি তোমরা শাটার স্টক কী করে অ্যাকাউন্ট ওপেন করবে, আরও কীভাবে আপলোড করছো, কীভাবে আমার কাছে নতুন আর্নিং আসছে কি আসছে না, সেটা উইদিন 1 মান্থ আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। আমি এভরিডেই মোটামুটি টুকটাক যা পারবো পোস্ট করবো, কারণ মোবাইল ছবি, মোবাইল দিয়েও তোমরা ছবি তুলতে পারো, মোবাইল সবার কাছেই আছে, ক্যামেরা না থাকলেও মোবাইল দিয়ে তোমরা সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, এখনকার মোবাইল খুবই সুন্দর মানে ফটোস ক্লিক করে, তো তোমরা মোবাইল দিয়ে ফটো তুলেও সেগুলোকে আপলোড করতে পারো। সো থাকো চ্যানেলের সাথে, নতুন নতুন আপডেট তোমাদেরকে ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করবো, দেবো। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।